শীত উদযাপনে কর্মীদের জন্য শনিবার উইন্টার পার্টির আয়োজন করে দীপ্ত টিভি। রাজধানী তেজগাঁওয়ে দীপ্ত টিভির কার্যালয়ে আয়োজিত উইন্টার পার্টিতে ছিল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। কর্মীদের জন্য দীপ্ত টিভি কর্তৃপক্ষ প্রতি বছর শীতে বনভোজনের আয়োজন করে, কিন্তু এবার করোনার কারণে তা সম্ভব হয়নি। তাই স্বাস্থ্যবিধি মেনে দীপ্ত টিভির অফিস প্রাঙ্গণে আয়োজন করা হয় উইন্টার পার্টি। রাজধানীর তেজগাঁয়ে আয়োজিত এই আনন্দ আয়োজনে অংশ নেয় দীপ্ত টিভির কর্মীরা। একদিকে গান আর অন্যদিকে পিঠা পুলির আয়োজন, সাথে ছিল বারবিকিউ। দীপ্ত টিভির কর্মকর্তা কর্মচারীরা এমন আয়োজনে অংশগ্রহণ করে খুশি। আমাদের প্রত্যাশা যে এতে এমপ্লয়ি এনগেজমেন্ট অনেকাংশে বেড়ে যাবে। আমরা চেষ্টা করব আগামীতেও এরকম সিমিলার টাইপের প্রোগ্রাম অ্যারেঞ্জ করার। এই ধরনের অনুষ্ঠান প্রতি বছরই হোক কিংবা নট অনলি প্রতি বছর, বিভিন্ন উৎসব ধরে, যেমন এখন শীতকালে করছি আমরা, বসন্তকালে এক ধরনের উৎসব হবে, বর্ষার আর এক ধরনের উৎসব হবে। আই ফিল প্রাউড টু ওয়ার্ক উইথ দীপ্ত টেলিভিশন। পরিবেশটাও সুন্দর, গান চলছে, ওদিকে বারবিকিউর প্রপার গন্ধ, সবই ভালো লাগছে। থ্যাংক ইউ দীপ্ত টিভিকে এরকম অনেকদিন পর একটা ভালো আয়োজনের জন্য। লাভ ইউ দীপ্ত টিভি। অনেক ভালো লাগছে, অনেক মজা করছি, সকাল থেকেই খুব এক্সাইটেড ছিলাম। আমাদের সব কলিগরা একসাথে মিলে একটা গেট টুগেদার, খুবই ভালো লাগছে। আসলে আমরা সহকর্মীরা সারা বছর ভীষণ ব্যস্ত থাকি, তার মধ্যে থেকে আমাদের সকলের একটা মিলন মেলা, খুব ভালো লাগছে। ম্যানেজমেন্টকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর অর্গানাইজিং, ইট ওয়াজ আ বিউটিফুল ইভেন্ট। দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এমন আয়োজনে কাজের ফাঁকে সবাই আনন্দ পায়, এতে কাজের পরিবেশ আরও মধুর হয়। শীতের সময়টা ছোট সময়, তো এই সময়ের মধ্যে আমরা চাচ্ছি যে একটা একটা পার্টি হয়ে যাক। আর আমি মনে করি যে এটার মাধ্যমে এই পরিবারের মধ্যে যে একটা সম্পর্ক সেটা আরও সুদৃঢ় হবে, ভালো হবে, একজন একজনের সাথে রিল্যাক্স মোডে কথা বলতে পারবে, এটা সবচেয়ে বড় জিনিস। শনিবার সন্ধ্যায় আয়োজিত উইন্টার পার্টির অন্যতম অংশ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। দীপ্ত টিভির কর্মীরাই এতে গান পরিবেশন করেন। আফরোজ আলী মাশা, দীপ্ত সংবাদ, ঢাকা। আমরা যদি সকলে একযোগে কাজ করি, আমরা দারিদ্রকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ, সকাল ১০টা, দুপুর ১২টা, বিকাল ৩টা, বিকাল ৫টা, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট এবং রাত ১০টা ৩০ মিনিটে।